অটল অমৃত যোজনার নগদবিহীন আসনের শুভারম্ভ রাজ্যের সকল প্রান্তর লোকর সুখবর কঢ়ি আনিছে বুধবারে শঙ্করদেব কলাক্ষেত্রত শুভারম্ভ করা নগদবিহীন স্বাস্থ্য বীমা অটল অমৃত যোজনা আসনি। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগত এই আসনিখনের শুভারম্ভ করে উপরাষ্ট্রপতি ভেঙ্কায়া নাইডুয়ে। I am very happy to be here at this studio today to formally launch this historic scheme. I call it as historic. It will go down in the history of Assam. Not only Assam, it will go down in the history of the country. এই আসনির জড়িয়তে পাঁচটা দুরারোগ্য রোগত আক্রান্ত লোকের চিকিৎসা ব্যয় বহন করা হব। এই আসনিখনে ইতিমধ্যে রাজ্যের 1.5 কোটি লোকক সামৰি লৈছে। আসনিখনে অসমৰ 3.5 কোটি লোকক উপকৃত করব বলে আশা উপরাষ্ট্রপতিগীর। আসনিখনের শুভ উদ্বোধন করে ভেঙ্কায়া নাইডুয়ে ভাষণের আরম্ভণিতেই অসমবাসীক সম্বোধন করার লগতে অসমীয়াতেই যাচিলে বিহুর উল। নমস্কার, মই আপনালোক সকলকে রঙ্গালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জনাইছো। অটল অমৃত অভিযান রাইজর সেবাত মুকলি করবলে পাই মই আনন্দিত হয়েছো। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে কয় যে প্রতিজন লোক স্বাস্থ্যবান হলেহে রাজ্যখনো শক্তিশালী হব। এই আসনিয়ে রাজ্যের সকল স্তরের লোকক সামরি লব বলে কই আসনিখনের শুভারম্ভ রাজ্যবাসীর গৌরবর মুহূর্ত আখ্যা দিলে মুখ্যমন্ত্রী। যখন দরিদ্র লোক সেই সকল পরিয়ালত যদি জটিল রোগে দেখা দিয়ে সেই পরিয়ালটা সম্পূর্ণরূপে ভাঙিব, দিহহারা হয়, অন্ধকারের মাজত জীবন নির্বাহ করবলগা হয়। কেবল ঈশ্বরক আরাধনা করার বাহিরে তেখেতসকলের হাতত একোই সম্ভব। ইতিবাচক দৃষ্টিভঙ্গী জগাই তোলার নিমিত্তে তেখেতসকলকে সেই রোগের সত্যি মোকাবিলা করার নিমিত্তে যে ধরনের নগদবিহীন স্বাস্থ্য বীমা আসনি হাতত লওয়া হয়েছে। ইপিনে এনে এক ঐতিহাসিক ক্ষণত রাজ্যবাসীর বাবে আরো কেবাটাও আশার বতরা দিলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, রাজ্যত অচিরেই 19খন ক্যান্সার হসপিটাল স্থাপন করা হব, অচিরেই আরম্ভ করা হব সমর্থ অসম আসনি। এই আসনির অধীনত শিশুসকলের জন্মগত রোগের চিকিৎসা 12 বছর পর্যন্ত বিনামূলীয় করা হব। সমর্থ অসম, আমি সমর্থ অসমের জড়িয়ে কি বুঝাব খুঁজিছো যে যেতিয়া একটা সন্তানে জন্ম লয় 12 বছর বয়সলৈকে তেওঁক আমি বিনামূলীয়া চিকিৎসা করব খুঁজিছো 25 বিধ যে বার্থ ডিফেক্ট থাকে। নগদবিহীন অটল অমৃত যোজনা আসনিখনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানত রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, রাজ্যপাল জগদীশ মুখীও উপস্থিত থাকে। কেমেরা পার্সন পঙ্কজ বরার সঙ্গে অগ্নিভ গগৈ, নিউজ 18, নর্থ ইস্ট।